হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, অ্যান্ড আমিও ভালো আছি। আজকে চলে গিয়েছিলাম আমার প্রাণের চেয়েও প্রিয় আমার কলেজ, এমবিবি কলেজে। আজকে একটা কাজের সূত্রেই যাওয়া, তো কলেজে এসে তো ভীষণই ভালো লাগছে। আজকে এতদিন পর আসলাম, তো এসে দেখি বিল্ডিংয়ে খোদাই করে প্লাস্টার করবে হয়তো। তো তারপর ফ্রেন্ডসদের সাথে আবার অনেকদিন পর দেখা হলো, কথাবার্তা হলো, তারপর ফ্রেন্ডকে বললাম চলো আমরা একটু কলেজটা ঘুরে দেখি। তো এটা ছিল আমাদের আগেকার ক্যান্টিন। তো ক্যান্টিনের এদিকটাই আগে নিচু জায়গা ছিল, এখন মাটি দিয়ে ভরাট করে এখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। যাক, এমবিবি কলেজ দিন দিন উন্নত হচ্ছে, ইন ফিউচার আমরা বলতে পারবো যে আমরা এই কলেজেরই স্টুডেন্ট ছিলাম, এই কলেজে আমরা পড়েছি, এটা আমাদের এমবিবি কলেজ। কলেজে ছোট্ট একটা কাজ ছিল, তো কাজটা সারার পর তারপর চলে গিয়েছিলাম ব্যাগবাজারের কাছাকাছি ফেমাস কাকুর বিরিয়ানি খাবার জন্য। তো সেন্টারটার নাম হচ্ছে ফেমাস বিরিয়ানি আগরতলা, রশনি ফাস্ট ফুড সেন্টার। তো কেবলমাত্র যে কলকাতাতেই আনাচে কানাচে অনেক অনেক ফাস্ট ফুডের দোকান রয়েছে তা কিন্তু নয়, আমাদের আগরতলা শহরেও কিন্তু আনাচে কানাচে অনেক অনেক ফাস্ট ফুডের দোকান রয়েছে, আর সেখানে খুবই ভালো কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটির খাবার কিন্তু পাওয়া যাচ্ছে। আমাদের এই কাকুর দোকানে যে বিরিয়ানি সেটার প্রাইস হচ্ছে চিকেন দিয়ে যেটা সেটা হচ্ছে 50 rupees থেকে স্টার্ট হচ্ছে, আর যেটা সবজি দিয়ে সেটা মাত্র 20 rupees, হ্যাঁ মাত্র 20 rupees থেকে স্টার্ট হচ্ছে। লোকেশনটা হচ্ছে ব্যাগবাজারের কাছাকাছি, তো তোমরাও অবশ্যই এসে ট্রাই করবে। চলো এখন টেস্ট করে দেখি টেস্টে কীরকম, দেখে তো খুবই ইয়াম্মি লাগছে। ফার্স্টে বিরিয়ানি দিয়ে দিল, তারপর তার উপর চিকেন সাথে স্যালাড আর বাদাম, চলো ট্রাই করা যাক। তো তোমরাও আসবে ট্রাই করবে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।